জ্যোতি বসুর বাড়ি। আমরা এখন ছুটে চলেছি তার বাড়ির উদ্দেশ্যে। পথটা যদিও চিনি না এবং পথটা তেমনই আঁকা বাঁকা। পথে একজন পথিকের সাথে দেখা। আমার সালাম বিনিময় করে তার কাছ থেকে জানতে চাইলাম কোথায় এই কিংবদন্তির বাড়িটি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আমরা একটু জ্যোতি বসু সাহেবের বাড়ি যাচ্ছি, কোন দিক থেকে? আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবারও আমাদের পথ চলা শুরু। এবার আপনাদের সামনে বর্ণনা করব এবং যেতে যেতে এই বর্ষিয়ান নেতার ইতিহাস আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশে সোনারগাঁর বারদি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা প্রয়াত জ্যোতি বসুর বাড়ি। এই কিংবদন্তি নেতার শৈশবে কিছু সময় কাটে এই গ্রামে। ডক্টর নিশিকান্ত বসু ও শ্রীমতী হেমলতা বসুর তৃতীয় সন্তান। জ্যোতি বসুর জন্ম 1914 সালের 8ই জুলাই কলকাতার 43/1 হ্যারিসন রোডস্থ বাসভবনে, যেটি বর্তমানে মহাত্মা গান্ধী রোড। তার প্রকৃত নাম ছিল জ্যোতিরিন্দ বসু, ডাকনাম ছিল গণা। জ্যোতি বসুর ভাই সুরেন্দ্র কিরণ বসু ও বোন সুধা দত্ত বসু। জ্যোতি বসু ছিলেন সবার ছোট। তার পিতা ডক্টর নিশিকান্ত বসু নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদি ইউনিয়নে অধিবাসী ছিলেন। ডক্টর নিশিকান্ত বসু এই গ্রামেরই ক্ষীরোধা সুন্দরীর মেয়ে হেমলতাকে বিয়ে করেন। সম্মানিত শুধু, আমরা এখন দাঁড়িয়ে আছি জ্যোতি বসুর বাড়ির সামনে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, এটা হচ্ছে বারদি ইউনিয়নের, এটা হচ্ছে হাজীগঞ্জ গ্রাম। তো আমরা আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে জ্যোতি বসুর বাড়ি, এবং আমরা আপনাকে জ্যোতি বসুর পুরো বাড়িটা ঘুরে দেখাবো, দেখাতে বলবো তার ইতিহাস। চলেন, সে পর্যন্ত আমরা সঙ্গেই থাকুন। এই বাড়িটি ছিল জ্যোতি বসুর নানা শরৎচন্দ্র দাসের। ছোটবেলায় জ্যোতি বসুর মা হেমলতা বসু মারা গেলে শহীদুল্লাহর মা আয়াতুন্নেসা তাকে দেখাশোনা করতে থাকেন। পরে তার ছেলে শহীদুল্লাহকে এই বাড়িটি দেখাশোনা করার দায়িত্ব প্রদান করা হয়। 1940 সাল থেকে 42 সাল পর্যন্ত তার মা বাবা এই বাড়িতে থাকতেন। এরপর তারা কলকাতায় চলে যান। জ্যোতি বসুর পূর্বপুরুষদের বসবাস ছিল এই গ্রামে। পূর্বপুরুষদের বসতভিটা বারদিতে তাদের যাতায়াত ছিল নিয়মিত, বিশেষ করে যখন দুর্গাপূজার সময় আসত তারা সবাই বারদিতে আসতেন। জ্যোতি বসুর বাবা নিশিকান্ত বসু ছিলেন পেশায় চিকিৎসক, পাশাপাশি তিনি ব্যবসাও করতেন। কলকাতা থেকে তিনি প্রায় গ্রামে বেড়াতে আসতেন, এ সময় তার সঙ্গে জ্যোতি বসুও আসতেন। জ্যোতি বসুর বাবা ডাক্তার নিশিকান্ত বসু এলাকায় NK বসু নামে পরিচিত ছিলেন। তিনি ছুটিতে এখানে বেড়াতে এলে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করতেন। বাবার সঙ্গে মাঝে মাঝে জ্যোতি বসুও আসতেন। 1947 সালের ভারত বিভাগের পর বারদিতে তাদের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। কিংবদন্তি এই নেতার শৈশবের কিছুটা সময় কেটেছে মেঘনা নদীর তীরে সোনারগাঁয়ের চৌধুরীপাড়ার গ্রামে। জ্যোতি বসু 1977 সাল থেকে 2000 সাল পর্যন্ত একটানা 23 বছর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরেও বারদিকে ভুলতে পারেনি কখনো। দ্বিতল ভবনটির দেওয়ালে সাটানো নাম ফলক থেকে জানা যায় 1329 বাংলা সনের 13ই অগ্রহায়ণ পাঁচু ওস্তাগরের মাধ্যমে নির্মাণ করা হয় এই বাড়িটি। ভবনটির নিচতলায়
দুটি শয়নঘর এবং একটি বৈঠকখানা। দ্বিতীয় তলাতে রয়েছে দুটি শয়নঘর ও একটি ব্যালকনি। 2 একর 4% বাড়িটির মধ্যে রয়েছে 97 বছরের পুরাতন এই দ্বিতল ভবনটি। বাড়িতে একটি পুকুর ও একটি কুয়াও আছে। বাড়িটি দক্ষিণমুখী হলেও এর দক্ষিণ পাশে এখন আর নিশ্চিহ্ন পথ, তাই এখন পেছনের দিক থেকে প্রবেশ করতে হয়। বর্তমানে সোনারগাঁয়ে জ্যোতি বসুর কোনো আত্মীয় স্বজন নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি প্রথম 1987 সালের 30শে জানুয়ারি ও পরে 1997 সালের 11ই নভেম্বর এখানে বেশ কিছুদিন সময় কাটান। সবশেষ 1999 সালে বাংলাদেশ সফরের সময় জ্যোতি বসু তার এই পৈতৃক বাড়িটি পাঠাগারে রূপান্তর করার ইচ্ছা ব্যক্ত করেন। বাঙালির এই অকৃত্রিম মহান এই বন্ধু রাজনীতিবিদ 2010 সালের 17ই জানুয়ারি ইহলোক ত্যাগ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 2011 সালের 4ই আগস্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদ এখানে একটি পাঠাগার ও সেমিনার হল এবং জাদুঘর প্রতিষ্ঠা করেন। 2013 সালের 4ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জ্যোতি বসু স্মৃতি ও জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দোতলা পাঠাগার ভবনের প্রথম তলায় পাঠাগার কক্ষ, মহাফেজখানা ও শৌচাগার রয়েছে। আর দ্বিতীয় তলায় রয়েছে জাদুঘর ও সেমিনার হল। গ্রন্থাগারের কয়েক হাজার বই রাখা আছে। এই দেখুন, আমরা এখন জ্যোতি বসুর বাড়ির পিছনের অংশটায় দাঁড়িয়ে আছি এবং এই জ্যোতি বসুর বাড়িকে কেন্দ্র করে এখানে নানা স্থাপনা সরকারি উদ্যোগে করা হয়েছে। এটা এখানকার মেম্বার সাহেবের বাড়ি এবং আপনারা বাম পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্দি সোনারগাঁ সেমিনার হল স্মৃতি পাঠাগার। বসু জ্যোতি বসুর স্মরণে স্মৃতি পাঠাগার করা হয়েছে এবং এখানে করা হয়েছে সম্ভবত এটা স্কুল অথবা সরকারি কোনো ভবন হবে। তো আমরা আপনাদের পুরো ব্যাপারটা ঘুরে দেখাই এবং দেখাতে দেখাতে জ্যোতি বসুর সম্পর্কে কিছু তথ্য আপনাদের বলতে থাকি। তো এর ভিতরে আপনার সুন্দরী করেছে, আমরা বাইরে থেকে দেখা যাচ্ছে। আপনারা হয়তো দেখছেন ভিতরে মিউজিয়াম আছে, সেমিনার হল আছে, তারপরে হচ্ছে আপনার লাইব্রেরি আছে। যে কোনো ব্যক্তি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রন্থাগার ও জাদুঘর পরিদর্শন ও বই পড়তে পারবেন। ঢাকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার এই বার্দি ইউনিয়নে চৌধুরী পাড়ায় জ্যোতি বসুর এই বাড়িটি অবস্থিত। হাতে সময় নিয়ে পারলে ঘুরে যাবেন, দেখে যেতে পারেন 97 বছরের পুরাতন জ্যোতি বসুর এই পৈতৃক বাড়িটি। তবে এখানে আসলে আপনি একসাথে 2টি স্থান দেখে যেতে পারবেন। বাড়িটির খুব কাছেই রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। এখন জানিয়ে দিই জ্যোতি বসুর বাড়ি কিভাবে যাবেন। ঢাকার গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে স্বদেশ পরিবহন অথবা দোয়েল পরিবহনে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন। ভাড়া 40 থেকে 45 টাকা নিতে পারে। মদনপুর বাস স্ট্যান্ড থেকে অটো বা সিএনজিতে চড়ে তালতলা বাজারে নেমে যাবেন, ভাড়া 25 থেকে 30 টাকা। তালতলা বাজার থেকে সিএনজিতে চড়ে বার্দি বাজার লোকনাথ মন্দিরের সামনে নেমে যাবেন, ভাড়া 30 টাকা। এবং বার্দি বাজারের পূর্ব পাশেই এই মহান কিংবদন্তির জ্যোতি বসুর বাড়ি অবস্থিত।